দিনাজপুরে মধ্যরাতে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী উড়ে গেছে অসংখ্য ঘরের টিনের চালা উপরে পড়েছে গাছপালা ও বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে কয়েক কোটি টাকার আমলিচু শিশুসহ আহত হয়েছেন অন্তত পনেরো জন রাত থেকে এখন পর্যন্ত বিদ্যুৎহীন অবস্থায় আছে পুরো শহর বুধবার দিনগত রাত তিনটার দিকে প্রবল বেগে আঘাত হানে কালবৈশাখী স্থায়ী ছিল দশ মিনিটের মতো এতে লণ্ডফণ্ড হয়ে যায় জেলা জেলা আবহাওয়া অফিসের তথ্যমতে ঝড়ের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় পঞ্চান্ন থেকে ষাট কিলোমিটার এর পাশাপাশি শিলাবৃষ্টি হয় কিছুক্ষণ মোট বৃষ্টিপাত রেকর্ড বারো দশমিক দুই মিলিমিটার দিনাজপুর শহরের কসবা এলাকার লিচু চাষি সোলেমান হোসেন বলেন আমার বাগানে চার বিঘা জমিতে এবার প্রায় ত্রিশ লাখ টাকার লিচু বিক্রির আশা করেছিলাম কিন্তু রাতের কয়েক মিনিটের ঝড়ে সব স্বপ্ন শেষ হয়ে গেছে